पुष्पा को कुछ नहीं हुआ। पुष्पा जिंदा है दादा। या तो दहकती आग से जा जाता फंस जाता तू। अरे मैं इनको कंफ्यूज करने के लिए मरने की एक्टिंग कर रहा था। ओके देख कैसे मर रहे हैं तेरी एक्टिंग देख के। গাইস এবার বক্স অফিস কাঁপানোর জন্য প্রভাস এন্ড অক্ষয় কুমার একসাথে মুভি আনতেছে। আরেকদিকে রিসেন্টলি মুক্তি পাওয়া পুষ্পা টু মুভি টিজারের জন্য মেকাররা খরচ করেছে 60 কোটি রুপি। তাছাড়াও বড়ে মিয়া ছোটে মিয়া ফিল্মস এর আজকের কালেকশনে কি অবস্থা সবকিছুই জানবো, শুধু ভিডিওটা সাথেই থাকুন। প্রথমেই কথা বলি পুষ্পা টু মুভিটা নিয়ে। ভাই রিসেন্টলি মুক্তি পাওয়া পুষ্পা টু মুভি টিজারটা তো আপনাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই দেখছেন, যেটা রিলিজ হওয়ার পর অনেক রেকর্ড ভাঙছে। যেমন ফার্স্ট ডেজ 1 মিলিয়ন লাইক, এবং কি 24 ঘন্টার মধ্যে জাপান পাঠান এন্ড অ্যানিমাল মুভি টিজারের ভিউয়ের রেকর্ডও ভেঙে ফেলছে। আর ভাই এই 1 মিনিট 8 সেকেন্ডে টিজার শুটিং করতে কিন্তু পুরা 30 দিন সময় লেগেছে। তবে অবাক করার বিষয় হচ্ছে রিপোর্ট অনুযায়ী মেকাররা এই টিজারের পিছনে খরচ করেছে 60 কোটি রুপি। এবং হিন্দুস্তান টাইম অনুযায়ী পুষ্পা মুভির একজন টিম মেম্বার বলেন এই ফেস্টিভ্যালটা শুটিং করা হয়েছে 6 মিনিট। দেন শুটিং স্পটে আল্লু অর্জুন অ্যাকশন করার সময় তার পিঠে অনেক ব্যথা পায়, বাট তারপরও তিনি তার রোল পারফেক্ট ভাবে প্লে করে। এবং ফিল্মস এর মেকার এন্ড প্রত্যেকটা টিম মেম্বার এই সিনটা তৈরি করার জন্য অনেক বেশি পরিশ্রম করছে, কারণ এই উৎসবের 6 মিনিটের ক্লিপ পুষ্পা টু মুভিতে ইম্পর্টেন্ট ভূমিকা প্রদর্শন করবে। বাকি অনেকজনেরই পুষ্পা টু মুভির এই টিজারটা পছন্দ হয়নি, তবে আল্লু অর্জুনের কাট্টার ফ্যান্সরা তো বলতেছে মজা আয়া। আর ভাই যে যাই বলুক না কেন ইউটিউবে 109 মিলিয়ন ভিউ নিয়ে টিজারটা পুরো কাঁপিয়ে দিচ্ছে। এখন কথা বলি অক্ষয় কুমারকে নিয়ে। ভাই খিলাড়ি কুমার এবার এমন একটা মুভিতে কাজ করার জন্য রাজি হয়েছে যে মুভিতে তার সাথে প্রভাস, বিষ্ণু মাঞ্চু এন্ড ন্যান তারা থাকবে। অর্থাৎ বক্স অফিস এবার ভেঙে চুরমার হতে চলেছে। আসলে ভাই রিসেন্টলি তো প্রভাসের নতুন মুভির অ্যানাউন্সমেন্ট করা হয় কানাপ্পা, যেখানে তিনি লর্ড মহাদেবের রোল প্লে করবে এন্ড ফিল্মস্টার লিড রোলে থাকবে বিষ্ণু মাঞ্চু। যে মুভির গল্প হবে মহাদেবের ভক্ত কানাপ্পাকে নিয়ে এন্ড রিপোর্ট অনুযায়ী এই মুভিতেই কিন্তু জয়েন হবেন অক্ষয় কুমার। যদিও এখন পর্যন্ত কনফার্ম হয়নি যে তাকে কোন রোল দেওয়া হবে, তবে হয়তো কোনো ইম্পর্টেন্ট রোলই থাকবে। এন্ড দ্য লাস্ট, এখন কথা বলি অক্ষয় কুমার আর টাইগার শ্রফের বড়ে মিয়া ছোটে মিয়া ফিল্মসটা নিয়ে, যেখানে মুভিটা রিলিজ হয় 11 এপ্রিল। অর্থাৎ আজকে নিয়ে রিলিজ হওয়ার 3 দিন কমপ্লিট হচ্ছে। তবে দেখার বিষয় হচ্ছে ফিল্মসটার আজকের কালেকশন কি অবস্থা। ভাই প্রথম দিন মুভিটা অল ইন্ডিয়া নেট কালেকশন করে 15 কোটি রুপি, বাট সেকেন্ডের কালেকশনে একটু ড্রপ দেখা যায়। আর ভাই গতকাল এই মুভিটা কালেকশন করে জাস্ট 8 কোটি রুপি, যেটা এত বড় বিগ বাজেটের মুভির সেকেন্ডের কালেকশন হিসেবে অনেক কম। এবং ফাইনালি এখন কথা বলি এই মুভিটার আজকে নিয়ে টোটাল ইন্ডিয়ান এন্ড ওয়ার্ল্ডওয়াইড কালেকশন কত। ভাই রিপোর্ট অনুযায়ী বড়ে মিয়া ছোটে মিয়া ফিল্মসটা গতকালের মতনই আজকেও 8 কোটি রুপি কালেকশন করবে। তাছাড়াও ফিল্মসটা আজকে অবশেষ থেকে কালেকশন করতেছে 3 কোটি রুপি, এবং এর সাথেই অক্ষয় কুমার এন্ড টাইগার শ্রফের বড়ে মিয়া ছোটে মিয়া ফিল্মস 3 দিনে টোটাল ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন করতেছে 62 কোটি রুপি, যেটা মুভির বাজেটের ক্ষেত্রে অনেক কম। দেন তার উপরে অডিয়েন্সরাও এই মুভিটাকে অনেক খারাপ রিভিউ দিচ্ছে, তবে আমিও গতকাল এই ফিল্মস দেখেছি এবং আমার এই ফিল্মসটা অ্যাভারেজ লেগেছে। আহামরি কিছু ছিল না যে রিয়াকশন দিব ও মাই গড ফাটিয়ে দিল। বাকি আমার রিকোয়েস্ট থাকবে ফিল্মসটাকে আপনারা একবার হলো দেখবেন, এবং আপনার ওপিনিয়ন কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবং আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। প্লিজ হিট দ্য লাইক এন্ড সাবস্ক্রাইব বাটন নাও। বাই বাই, লাভ ইউ অল গাইস।